আরেকটা গানে গাও, আমার আর কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই, আমার আর কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই। সত্যি কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই। এমনিতে আমরা পরীক্ষায় যে মার্কস পাই তার গ্রাফ ঊর্ধ্বগামী হলে মন্দ লাগে না, কিন্তু যদি সেই গ্রাফ হয় কোভিড-19 আক্রান্তদের, তবে চিন্তা হয় বই কি? এই অবস্থায় চারিদিকে যখন মাস্ক আর স্যানিটাইজার স্তূপীকৃত, বিশ্বের দরবারে ভারত প্রথম হলো বলে, আর আমাদের টিফিন টাইমে সেই জল ভরা সন্দেশ আর গাল ভরা গল্পগুলো যখন হাইবারনেশনে, তখনই সেদিন ফোনের গ্যালারিতে স্ক্রোল করতে করতে পেলাম কিছু ছবি গত কয়েক বছরে টিচার্স ডেতে তোলা। ভাবতে অবাক লাগে, তখন কতই না প্ল্যানিং হয়েছিল যে এবছর মানে 2020-তে যেহেতু আমাদের স্কুল লাইফের শেষ বছর, তাই অক্টোবরে ফেয়ারওয়েল এর ঠিক প্রাককালে এই 5th September এর টিচার্স ডে এর মর্মে বেশ হই হই করে কিছু করা যাবে। তখন কে ভেবেছিল সময়ের আতশ কাছে চোখ রাখলে ছবিটা এতটা বদলে যাবে? সে যাক, অগত্যা বন্ধুকে ফোন, ভাই টিচার্স ডে নিয়ে কিছু ভাবলি? ওর ফোন পেয়ে আমি তো একেবারে ভেসেই গেলাম, এক প্রকার সাঁতরে সাঁতরে পৌঁছে গেলাম সেই কবেকার কথায়, ওরফে ফ্ল্যাশব্যাকে। বন্ধুরা মিলে এসব জবরদস্ত প্ল্যান চলছে, ক্লাস বাঙ্কও চলছে রীতিমতো, অবশ্য টিচারদের বকাও খাচ্ছি নিয়ম মাফিক। অবশেষে প্রোগ্রাম করে কেল্লা কদে, সবাই খুশি। আচ্ছা, আমাকে যদি এখন কেউ স্কুলে যেতে বলে, আমি তো ব্যাগপত্র নিয়ে একেবারে রওনা দেব, যাকে বলে চৌচা দৌড় মারব। আপনারাই বলুন, এই নিউ ডাউনলোডের হ্যাপা জাস্ট কতদিন সহ্য করা যায়? জুমে ক্লাস করে নিয়ে ভারী আপত্তি, আমি আর পারছি না, আমার ভীষণ মাথা ব্যথা করছে। কিন্তু জুম মিটিং এবং কনকলে এমন এক অদ্ভুত সদ্ব্যবহার যে এত তাড়াতাড়ি চলে আসবে সেটা ভেবে দেখিনি। ব্যাস এক লগমায় মাথা থেকে শুরু করে চোখ কান সবকিছুর ব্যারাম একেবারে উধাও, প্রস্তুতি তুঙ্গে। এখন অবশ্য একটা নতুন ভাবনা আছে, এখন তো চারিদিকেই সবকিছু নতুন, কেমন যেন অন্যরকম, তাই আমাদেরও নতুন কিছু ভাবতে হয়। নিউ নর্মাল শব্দটা এখন তো প্রতি বিজ্ঞাপনের একেবারে খাঁজে খাঁজে, তাই সেই সেকেলে সেপিয়ে চোবানো শিক্ষক শিক্ষিকারা হলেন আমাদের বাবা মায়েদের মতো, এতেও তো একটু নবীনের প্রলেপ দিতে হয়। পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে মনোযোগে যদি কেউ কোনোদিন বাঁধনা সেরে থাকে, সেটা হলো আমাদের স্কুল। নাচ গান আবৃত্তি লেখালেখি সবকিছুতেই আমরা অপটু হলেও অংশগ্রহণকারী, তাই আজ আমাদের এই ছোট্ট ছোট্ট প্রয়াসগুলিকে কোলাজ করা হলো বাড়িতে বসে। সঙ্গে থাকলো দীর্ঘ 12 খানা বছরের পাঠ্যের কিছু অংশ, সবাই মিলে অনেক কিছু ভাবা হলো, আর সেই ভাবনাগুলোকে একসঙ্গে গাথা হলো একটা সাধারণ ছেলের মৌলিক গল্প। সে আমাদের সকলেরই ঘর ঘর কি কাহানি। আমাদের পথ অবশ্য দীর্ঘ হলেও সহজ ছিল, যারা সহজ করে দিয়েছিল সেই ছোট্ট বেলা থেকে হাতে ধরে সবকিছু শিখিয়েছিল, অনেক অনেক অনেকটা ভালোবাসা সহ আজ এটা তাদের জন্য। নমস্কার, আমি সুকুমার। ওই যে ওরা বলল আমি ভীষণ সাধারণ, না জ্ঞান অত সাধারণ হতে চাইনি আমি, কিন্তু সারা জীবন অসাধারণত্বের পিছনে দৌড়ে কী করে যে বড্ড বেশি সাধারণ হয়ে গেলাম জানা নেই। কোথায় যেন একটা পড়েছিলাম, মন স্মৃতির এক প্রকাণ্ড জানলা, তাতে ফুটোও আছে অনেক, অহরহ তা দিয়ে কত স্মৃতি ঢুকছে আর বেরোচ্ছে, যেগুলো ভিতরে রয়ে যাচ্ছে সেগুলো কেবলই ঠোকর মারছে। মনের কথা ফাঁস না করে উপায় নেই, নিজে বিশেষভাবে গুছিয়ে বলতে পারতাম না কোনো দিনই, তাই অন্যদের কথায় খুঁজতাম শান্তি আশ্রয়।
ছোটবেলায় মা রোজ রাতে একটা করে কবিতা শোনাতো, পুরোটা কোনোদিনই শোনা হতো না, মাঝখান থেকে ঘুমিয়ে পড়তাম। আমার স্পষ্ট মনে আছে, আজ যেমন বৃষ্টি পড়ছে তেমনই সেদিনও বৃষ্টি পড়ছিল ঝমঝমিয়ে। মা আমার কবিতা শুনিয়েছিল, ভারী সুন্দর কবিতা। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসত, পড়া পারত না, শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকত যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ বা উকিল। অমলকান্তি সেসব কিচ্ছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, যা আমার জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। বেশ তন্দ্রা এসে গিয়েছিল, কিন্তু তাও মনে আছে আধো আধোভাবে বলেছিলাম, মা মা আমি না রোদ্দুর হব। মা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল, হ্যাঁ আমার বাবা নিশ্চয়ই রোদ্দুর হবে, এবার ঘুমিয়ে পড়ো। তারপর আস্তে আস্তে, না বলা ভালো, কোনো ক্রমে দৌড়ে দৌড়েই শৈশবের বাঁধারা উচ্ছ্বাস থেকে গিয়ে পড়লাম হাই স্কুলে। এক প্রকার হঠাৎ করে বড় হয়ে গেলাম, তিন লাইনের অ্যাডিশন সাবস্ট্রাকশন থেকে একেবারে মুখ থুবড়ে পড়লাম শ্রীধরাচার্যায়। বাবা, সে কিসব দানবকায় অঙ্ক, পাতার পর পাতা শুধু কাটছি আর করছি। অঙ্কের বিশালতা থেকেও যেটিকে সব থেকে বেশি ভয় পেতাম তা হলো অঙ্কের মাস্টারমশাই। কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক! অঙ্কে যারা একশোয় একশো পেত ওর ভয় তারাই তটস্থ হয়ে থাকত, আমি আবার কোন ছার। মাস্টারমশাই বলতেন, পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারো না, জানো না প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল? যে অঙ্ক জানে না তার এখানে প্রবেশ নিষেধ। মাস্টারমশাইয়ের চোখে কোনোদিনও পুরুষ মানুষ হয়ে উঠতে পারিনি আমি। কবিতা লেখা, শরৎচন্দ্র ঠোঁটস্থ থাকা পুরুষ মানুষকে বোধ হয় সমাজ মেনে নেয় না, মাস্টারমশাইও নেননি। বড় হয়ে মায়ের বলা সেই কবিতাটি পড়ার সৌভাগ্য নাকি দুর্ভাগ্য হয়েছিল। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ বা উকিল। অমলকান্তি রোদুর হতে পারেনি, সে এখন অন্ধকার একটি ছাপাখানায় কাজ করে, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে ডাক্তার হতে পারত, যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হয়ে যেত না, অথচ সকলেরই ইচ্ছে পূরণ হল এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। সারি উম্র হম মরমর কিসি লিয়ে, এক পল তো আব হমে চিনে তো, চিনে তো। জিনে দো জিনে
सारे उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो जीने दो। ना 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 ना। Give me some sunshine, give me some rain, give me another chance, I wanna grow up once again. Give me some sunshine, give me some rain, give me another chance, I wanna grow up once again. कंधों को किताबों के बोझ ने झुकाया, रिश्वत देना तो खुद पापा ने सिखाया। 99% मार्क्स लाओगे तो खड़ी वरना छड़ी। लिख लिख के हथेली पर अल्फा बीटा गामा का छाला, कंसेंट्रेटेड एज टू सफोर ने पूरा पूरा बचपन चला डाला। बचपन तो गया, जवानी एक पल तो बचपन तो गया, जवानी भी गई, एक पल तो अब हमें जीने दो जीने दो। एक पल तो अब हमें जीने दो जीने दो। ना 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 ना। Give me some sunshine, give me some rain, give me another chance, I wanna grow up once again. Give me some sunshine, give me some rain, give me another chance, I wanna grow up once again. Na 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 na. এই পাড়া না পাড়ার ভিড়ে ইচ্ছা পূরণের দরজাগুলো কখন নিঃশব্দে বন্ধ হয়ে যায় তা টের পাওয়া দুষ্কর। নিস্তব্ধতা এত গাঢ় যে পিন পড়ার শব্দেও কানে লেগে যায় তালা। আর সেই বদ্ধ ঘরের এক কোণে রাখা বিছানায় গোড়ামির মশারিটা সিদ্ধ হস্তে টাঙিয়ে দেয় সমাজ, খুঁটগুলো কোষে বাঁধা। ঘরে রয়ে যায় একটি প্রাণহীন শরীর। প্রাণ নেই তা নয়, তবে তা আটকে রয়েছে বাইরের কাঁটা তারে। সে কাঁটা তার 85-90 ফারাকের ন্যায় বিশাল। সে কাঁটা তার তৈরি হয়েছে কাঁটা টানা দিয়ে, নবনব সৃষ্টির চোখের জল দিয়ে। সর্বোপরি সে কাঁটা তার নিজে দাঁড়িয়ে থেকে নির্মাণ করেছে মাথার ঘাম পায়ে ফেলা মুখে রক্ত তোলা কায়িক শ্রমে নিমজ্জিত সমাজ। সে সমাজ নাকি জয় গোস্বামীর কথায় ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে, হাড় ভাঙা ওভারটাইম করে, রাখে টিউটোরিয়াল। আর ওই ঘরে বন্দি শরীরটা ওকে প্রথম হওয়ার তাগাদা দেয় অনুক্ষণ। হ্যাঁ, ওকে প্রথম হতে হবে। নিজের তুলনায় উত্তম হয়ে লাভ নেই, অন্যদের তুলনায় শ্রেষ্ঠ হতে হবে, তবেই বাঁচার মতো বাঁচা হবে, তবেই ছবি ছাপা হবে খবরের কাগজে। কিন্তু সে শরীরে এখন ওই ক্ষমতা নেই। সে পারবে না ডাকঘরের অমলের মতো বলতে, তোমার দুটি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না পিসেমশাই, আমি যা আছে সব দেখব, কেবলই
দেখে বেড়াবো। বরং সে বলছে, যেতে আসতে দেখতে পাই খাদা মাখা কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোকে। না, আমি খেলতে যাইনি কখনো, খেলতে যাই না। না, আমার বন্ধু নেই। না না বাপি, একজন আছে, অপু, এক ক্লাসেই পড়ে। ও বলে ওর বাবাও নাকি বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি ওর বাবা ওকে। হ্যাঁ হ্যাঁ বাপি। না না বাপি, বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাক পাবে, ব্যাক পেলে নাকি বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে। হ্যাঁ বাপি হ্যাঁ, ও বলেছে তাতেই নাকি ও উঠে যাবে কাগজের প্রথম পাতায়। চাইতে চেয়ো না
চাইতে দিও না তার দম ভুলে যে আমাকে কি আমার নাম কে ছিলাম ভুলে যে সার মানি সধমারে রে পামারে তা সেই যে বলেছিলাম ছোটবেলার অঙ্ক মাস্টারের কথা, যাকে ভয় পেতাম খুব, যার চোখে পুরুষ হতে পারিনি কোনোদিনও, তাই সেই তাকে নিয়েই গল্প লিখেছিলাম আমি। আমার এই সম্পাদক বন্ধুর জোড়াজোড়িতেই তার পত্রিকায় বেরিয়েও ছিল সেই গল্প। ছেলেবেলার মাস্টারমশাইয়ের খুব উজ্জ্বল ছবি আঁকিনি আমি, সদুপদেশও ছিল কিছু। মোদ্দা কথা, গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না কখনো। তারপর কেটে গেছে অনেকগুলো দিন। এই গল্প লেখা মাস্টারমশাই কিছুই প্রাসঙ্গিক হতো না, যদি না অকস্মাৎ তার সঙ্গে মুখোমুখি দেখা হতো। ছেলেবেলার স্কুল বাড়ি থেকে অনেক অনেক দূরে, পিছন থেকে নাম ধরে ডাকতেই চমকে উঠলাম আমি। এমন অদ্ভুত সে গলার স্বর। কিছুক্ষণ থেমে থেকে বললেন, তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়, কিছুই দিতে পারিনি, কেবল শাসন করেছি, পীড়ন করেছি। বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন একটা জীর্ণ পত্রিকা, আমার খুব চেনা একটা পত্রিকা। একদিন আমার ছেলে এইটা এনে আমায় দেখালে, পড়ে আনন্দ হলো আমার খুব, চোখে জলও এলো। কতকাল হয়ে গেছে তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমায় নিয়ে গল্প লিখেছে। সকলকে আমি এটা দেখাই, বুঝলে, বলি দেখো আমার ছাত্র আমাকে আমাকে অমর করে দিয়েছে। মুহূর্তে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছা করছিল। সত্যি স্নেহশীল শিক্ষকরা প্রত্যেক ছাত্রকে সার্থক মানুষ রূপে গড়ে তোলেন, সেই ভালোবাসা একান্তই নিঃস্বার্থ ও অমলিন। তাদের প্রচ্ছন্ন স্নেহ শাসন আমরা তখনই অনুভব করতে পারি না হয়তো, জীবনের অনেকটা পথ পেরিয়ে এলে তবেই তা আমাদের উপলব্ধি ধরা পড়ে। শিক্ষকরা আমাদের পরিপূর্ণ মানুষ রূপে গড়ে তুলতে চান। মনে পড়ে যায় ছোটবেলায় পড়া কোনি গল্পে খিদ্দার চিৎকার, ফাইট কোনি ফাইট। এই লড়াই শুধু পরীক্ষার খাতায় বা সুইমিং পুলে সীমাবদ্ধ হয় না, সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে গর্জে ওঠার এক অমোঘ নির্দেশ। জ্ঞানঞ্জন শলাকা দ্বারা অজ্ঞানরূপী তিমির অন্ধকারকে দরীভূত করেন যারা, তাদের শতকোটি প্রণাম। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত।
কিভাবে কাঁচের দেয়াল যেন আটকে থেকে যায়, কখনো ফুরোয় কথায় অনেক সন্ধে বেলায়, তোমার ক্লান্ত চুলের হাত ছোঁয়াও আমার মাথায়, এখন কৃষ্ণ চূড়ার আলো আমাদের রাস্তা সাজানো, ও তোমার পাশেই আমায় পাবে, তোমার রক্তে বানানো বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশে হাঁটতে চাই, বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত, ভেতর ঘরে কিছু পাথর জমানো, ভাঙতে চাইছি যখন পাহাড় বরফ ঢেলে মুহূর্ত গলানো, হয়তো যাবে তখন, এখন কৃষ্ণ চূড়ার আলো আমাদের রাস্তা সাজানো, ও তোমার পাশেই আমায় পাবে, তোমার রক্তে বানানো বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশে হাঁটতে চাই, বাড়িয়ে দাও তোমার হাত, তোমার good afternoon dear students, on behalf of all my colleagues, teaching and non-teaching members of Nabanalanda group of schools, Kolkata and Shantiniketan, and specially from the teachers of
হায়ার সেকেন্ডারি ডিপার্টমেন্ট অফ পূর্ণদাস রোড। When the whole world is passing through a crisis on account of this pandemic COVID-19, but the life still goes on, এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তোমরা যেমন গৃহবন্দী, আমরাও গৃহবন্দী, কিন্তু ক্লাস চলছে, তোমরাও মন দিয়ে পড়াশোনা করছো। আজকের দিনে টুডে ইজ 5th সেপ্টেম্বর, উই আর সেলিব্রেটিং দ্য বার্থ অ্যানিভার্সারি অফ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ইনসিডেন্টালি ইট কোয়েনসাইড উইথ টিচার্স ডে। প্রতি বছর টিচার্স ডে উপলক্ষে স্টুডেন্টরা বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে, আ সারপ্রাইজ ফর দ্য টিচার্স। আমাদেরও খুব ভালো লাগে, মনের ভেতর থেকে সারা বছরের পড়াশোনা সব নিয়ে ভুলে থেকে যখন সম্মান জ্ঞাপন করা হয় টিচারদের, স্টুডেন্টদের। এই প্রথাটা প্রত্যেক বছরই চলে, বিভিন্ন সময়ে চলে, কিন্তু আজকের এই পরিবেশ অন্যরকম, যেখানে আমরা সবাই গৃহবন্দী, বাড়ির মধ্যে আছি, কিন্তু একটা অন্যরকম ফিলিং হচ্ছে যখন শুনলাম দ্য ক্লাস অফ 2020, দ্য ডিপার্টমেন্ট অফ পূর্ণদাস রোড, ক্লাস 12 হায়ার সেকেন্ডারি ব্যাচ এটা অর্গানাইজ করেছে। আমার কাছে একটা প্রস্তাব এলো, আমরা একটা টিচার্স ডে, আ ট্রিবিউট টু দ্য টিচার্স, ওরা একটা ভিডিও আপলোড করতে চায় নবনারন্দার ইউটিউব চ্যানেলে। তো এর চেয়ে আনন্দের কিছু হয় না টিচারের পক্ষে, যেখানে সারা বছর যে পরিশ্রম টিচাররা করেন তার গুরুদক্ষিণা বলবো না, এই মনের ভাবটা এই পরিবেশেও তোমরা মনে রেখেছ। সো অন বিহাফ অফ অল মাই কলিগস, আই উড লাইক টু থ্যাংক ইউ ফর দিস এক্সেম্পলারি এফর্ট। ইন দ্য সেন্স যে এই চিন্তাধারাটাই অভাবনীয়। সো মে গড ব্লেস ইউ, স্টে ওয়েল, স্টে সেফ। পড়াশোনার সঙ্গে এই যে মনের যে বিকাশের যে অনুভূতি, সেটা আরেকবারই বলবো, কিপ দ্য ফ্ল্যাগ ফ্লাইং হাই ফর নবনালন্দা। উই অ্যাজ এ টিচার্স আর রিয়েলি প্রাউড অফ ইউ। আর যেটা বলার ছিল যে পড়াশোনা তোমরা করছো, ভালো রেজাল্ট করছো, কিন্তু নো এডুকেশন ইজ কমপ্লিট, যেখানে মানে ফুল ডেভেলপমেন্ট হয় যেটাতে, সেখানে এই অনুভূতিগুলো থাকা ডেফিনেটলি দরকার। সত্যিই খুব ভালো লাগছে, আমরা আপ্লুত, সামনে হয়তো গিয়ে বলতে পারছি না, তাই নবনানন্দার ইউটিউব চ্যানেলে মাধ্যম দিয়ে আমাদের এই গ্র্যাটিচিউড প্রকাশ পেলাম। এবং তোমরা এটা যখন দিয়েছো আমাকে, আমরা এটা ইউটিউব চ্যানেল, ফেসবুকে আপলোড করে দিয়েছি এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে নার্সারি থেকে শুরু করে সমস্ত স্টুডেন্ট, এক্স স্টুডেন্টদের কাছে এটা প্রচার করে দিয়েছি, তারাও দেখুক এবং সবার অনুভূতি প্রকাশিত হলো। সো ওয়ান্স অ্যাগেন আই থ্যাংক ইউ অল, ভালো থেকো, ভালো দিন সামনেই আসবে, মে গড ব্লেস ইউ, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।